দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর উল্টো আমরাই বিভিন্ন স্থানে চাপ প্রয়োগ করছি বলে জানান তিনি সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন এ সময় তিনি জানান এখন পর্যন্ত বিএনপি নির্বাচনে আসার বিষয়ে কোনো তথ্য নেই তবে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যেতে পারে নির্বাচনে এখনো সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন সেনাবাহিনী মোতায়েন হলেও ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করবে